ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়া বড় বিজয়ের দিকে চলেছে। ইউক্রেন যুদ্ধের গতিপথ বদলে যেতে চলেছে সেটা বলার সময় এখনো হয়নি, কিন্তু দক্ষিণ প্রান্তে রাশিয়ার প্রতিরক্ষা বুদ্ধি ব্যাত করে ইউক্রেন যে সক্ষম হয়নি সে বিষয়ে তথ্য প্রমাণ বাড়ছেই। এই অঞ্চলে কুপিয়াস্ক, লাইমেন ও বাকমুতে ইউক্রেন বাহিনী যে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে তাতে করে মনে হচ্ছে পুরো যুদ্ধ একটা নিষ্পত্তির দিকে যেতে পারে। এ কারণে বাইডেন প্রশাসন তড়িগড়ি করে মার্কিন কংগ্রেসের কাছে ইউক্রেনের জন্য $20 বিলিয়ন সহায়তার প্রস্তাব দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির সেনাদের মনোবল চাঙ্গা করার জন্য এই পদক্ষেপ, কিন্তু এইবার মার্কিন কংগ্রেস বাইডেনের এই অস্বাভাবিক আবদার খুব সহজে সম্মতি দিবে বলে মনে করে না। এর কারণ হলো কি কারণে $20 বিলিয়ন প্রয়োজন সেটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। এছাড়া ইউরোপ ও আমেরিকা এই ব্যয়বহুল কঠিন যুদ্ধের বিকল্প সমাধান খোঁজার ব্যাপারে মত গড়ে উঠেছে। যুদ্ধকে প্রলম্বিত করা যুক্তরাষ্ট্রের যে কোনো নীতি কৌশল তার অর্থ ইউক্রেনের পরাজয়। এ বিষয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। মার্কিন কংগ্রেস বিরোধীরা যখন সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি সেই সময় ইউক্রেন যদি যুদ্ধক্ষেত্রে বড় কোনো বিপর্যয়ের মুখে পড়ে তারা দেশটিকে আর্থিকভাবে সহায়তা দেওয়ার চিন্তা থেকে সরে আসতে পারে। একটা বিষয় হলো ওয়াশিংটনের কোনো রাজনীতিবিদের পক্ষে ইউক্রেনের যুদ্ধের পক্ষে জনসমর্থন তৈরি করা অসম্ভব। এদিকে রুশ বাহিনীর অভিযান সম্পর্কে বিশেষ করে কুপিয়াস্ক অঞ্চলে তাদের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়া খুবই কঠিন। রাশিয়া তাদের অভিযানকে আক্রমণ অভিযান না বললেও অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে এই অঞ্চলে রাশিয়া 1,00,000 কিংবা তার বেশি সেনা ও প্রচুর পরিমাণে ভারী অস্ত্র ও সাজোয়া যান মোতায়েন করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো BM-21 মাল্টিপল রকেট লঞ্চার বহর এই এলাকার দিকে নিয়ে যেতে দেখা গেছে। এই খবরে এসেছে যে ইউক্রেনের সেনারা যেখানে যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে এই বিদ্রোহ দমন করা হয়েছে বলেও খবর বেরিয়েছে। গত কয়েকদিনের এইসব ঘটনা ঘটেছে। এদিকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় দুটি শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল মঙ্গলবার দিনের শুরুতে লুতস শহরে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়। হামলা হয়েছে পশ্চিমাঞ্চলীয় লিভিভ শহরেও। সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধের সম্মুখভাগ থেকে অনেক দূরের এইসব শহরে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। প্রায় 3 ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলায় দেশটির পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর লিভিভের একটি খেলার মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ভস্মীভূত হয়েছে একটি 5-তলা ভবন। এমন সময় কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে দফায় দফায় চালানো হলো যখন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শেরগই শুগু বলেছে ইউক্রেনের সামরিক সরঞ্জাম ফুরিয়ে আসছে। যুদ্ধক্ষেত্রে কিয়েভের অগ্রগতিও ধীর। মস্কো এক সমরাস্ত্র প্রদর্শনীতে শুগু এসব কথা বলেন। লুতস্কের মেয়র ইগোর পলিশচক সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের সংখ্যাটি জানান। তিনি বলেন জীবিত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন জরুরি পরিষেবার উদ্ধারকর্মীরা। পরে ধ্বংসস্তূপ থেকে একজনকে উদ্ধারের কথা জানান তারা। লুতক শহর থেকে পোলান সীমান্তের দূরত্ব 100 কিলোমিটারের কম। আঞ্চলিক গভর্নর ইউরি পুগুলিউকা জানান রাতের এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে একটি ক্ষেপণাস্ত্র লুতস্কের একটি শিল্প স্থাপনায় আঘাত। ইউক্রেনের লড়াইয়ের সামর্থ্য মূল্যায়ন করতে গিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শৈগো বলেছেন পশ্চিমাদের সমন্বিত সহায়তা সত্ত্বেও লক্ষ্য অর্জনে সক্ষম নয় ইউক্রেনের সশস্ত্র বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন যুদ্ধের প্রাথমিক ফলাফল দেখা যাচ্ছে ইউক্রেনের সামরিক সরঞ্জাম প্রায় ফুরিয়ে গেছে।